করতে পারে নাই। গোপনে গোপনে আমি মামলা করছি, নিজেকে পুনরায় ওই প্রতিষ্ঠানে যদি ফিরে যেতে পারি, কিন্তু সরকারের যে বিধিমালা আছে সেইগুলো 60 বছর পার হলে তার ওখানে ঢোকার কোনো কায়দা নাই। কিন্তু আব্দুর রহিম খান সে আইটি হয়েছে, বেতন পেয়েছে, কিন্তু অবসর ভাতা নিয়েছিল, সে আর ওই পদ ফিরে যেতে পারবে না। আর আমার যদি কপালে থাকে, আমি যদি পাই, কিন্তু আমি আমার একজন আর আমার বিপক্ষে আছে 10 জন আমার সরকারি দলের লোক, এই জন্য আমার মামলা পিছতে 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 আমার জীবন শেষ হয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা লেখাপড়া করো ভালোভাবে, ওই যে সেকেন্ড বা ফার্স্ট এরা দেখার দরকার নেই, ভালো রেজাল্ট করবা, বিসিএস পরীক্ষা দেবা, ভালো চাকরি নিয়ে মা বাবার সেবা করবা, প্রতিবেশী সেবা করবা। এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।